আর যুগটা তো টেকনোলজির যুগ, এই যুগে কিন্তু আইওয়াশ কম করা যায়। যতই মুখে মুখে চাপাবাজি করেন, মানুষের কাছে এখন সবকিছুই সহজলভ্য, সকলে বুঝতে পারে। এমন এমন সফটওয়্যার আছে, এমন এমন অ্যাপস আছে, আপনারা এটা যদি ইনস্টল করেন, যে কোনো গজল নেবেন, গজল নিয়ে অ্যাপসটার মধ্যে ফেলবেন, সফটওয়্যারে ফেলবেন, আপনাকে আলাদা আলাদা করে দেখাবে কতটুকু মূল আওয়াজ, কতটুকু মিউজিক, কতটুকু অন্যান্য জিনিস, কতটুকু ভোকাল, সব আলাদা করে দেখাবে। আপনি এখন কৌশল করে মূল ভয়েসটা অফ করে দেন, তারপর দেখেন কি পরিমাণ মিউজিক এক একটা গজলে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলোরে মিউজিক বলে না, ফতোয়া সব চেঞ্জ হয়ে গেছে। এখন এমন একটা হালতে এসে উপনীত হয়েছে, যদি ঢোল তবলা বাজায় তখনই নাকি হারাম, কিবোর্ড চেপে চেপে হালকা করে সফট মিউজিক যদি মিশায় তখন নাকি আরাম, আর একজনে করলে মাকরু, নিজেরা করলে কুরুকু। এমন একটা জামানায় চলে এসেছি, আরে লোকে গজল গায় যাতে করে মানুষ গান থেকে বিরত থাকে। গজলের একটা মাকসাদ, অনেক মাকসাদ আছে, এক মাকসাদ তো এটা, আল্লাহর প্রশংসা করব যাতে আল্লাহর মহাব্বত মানুষের দিলে পয়দা হয়, রসুলের স্তুতি গাইব, নাত পড়ব যাতে করে রসুলের ইশকার মহাব্বত মুমিনদের দিলের মধ্যে গেঁথে যায়, জিহাদি সঙ্গীত গাইব যাতে করে মানুষের মধ্যে জিহাদের জজবা, শাহাদাতের জজবা, বিপ্লবের জজবা পয়দা হয়ে যায়। একইভাবে একটা মাকসাদ এটাও, যাতে করে এই বিকল্প থাকার কারণে মানুষ হারাম গান বাজনা থেকে বিরত থেকে যায়। কিন্তু এখন গজলও হয় না গানের তার না পেলে। গজল যখন স্টুডিওতে রেকর্ড করে, দেখবেন কানের মধ্যে দুটা ইয়া মোড়া মোড়া হেডফোন লাগায় নেয়। কী করে হেডফোন দিয়ে? কখন স্টুডিওতে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ পরিচিত থাকলে একটু খোঁজ নিয়েন, আপনারা রিদম ব্যবহার করে সেখানে বিভিন্ন নির্দিষ্ট ধরনের বাজনা বাজতে থাকে, মিউজিক চলতে থাকে, মিউজিকের চালে চালে তালে তালে গজল গাইতে থাকে। না হলে নাকি রাগ ঠিক থাকে না, তাল ঠিক থাকে না, সুর লয় ঠিক থাকে না। তো এখন গজল গাচ্ছে কেন? মানুষকে হারাম থেকে বিরত রাখার জন্য, ভালো কথা। তো অন্যরে হালালের পথে আনার জন্য, হারাম থেকে বিরত করার জন্য নিজে উল্টা হারামটাই করছে। একে তো এটা করছে যে নিজে তালে 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 এটার সাথে তাল মিলাচ্ছে, দুই নম্বরে পাবলিকেরা যখন শোনাচ্ছে তখন হালকা করে মিউজিক মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ, বেশি হার্ড মিউজিক দিচ্ছে না, না হলে পাবলিক বুঝে ফেলবে। হালকা করে দিচ্ছে কেন? কারণ খালি গলায় গাইলে এত আকর্ষণ পয়দা হয় না। তাকে এনে এমনি মাহফিলের স্টেজে দাঁড় করিয়ে দেন, অনেক শিল্পী এমন আছে তাদের কণ্ঠে অত বেশি আকর্ষণ অনুভব হবে না। কিন্তু এটাকেই নির্দিষ্ট অটোটিউন দিয়ে অথবা সেটাকে কিবোর্ড দিয়ে সফট মিউজিক দিয়ে, দেখবেন ওদের স্টুডিও ছবিও যদি কখনো দেখেন, দেখবেন কম্পিউটারের একটা মনিটর রাখা, মনিটরের সামনে কম্পিউটারের স্বাভাবিক কিবোর্ড যেটা, যেগুলো দিয়ে লেখালেখি করেন, এরকম কিবোর্ড রাখা, নিচে আর একটা হারমোনিয়ামের মতো, পিয়ানোর মতো আর একটা বড় সড়ো কিবোর্ড রাখা। দেখেন নাই হারমোনিয়াম কি হয়? এমনি 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 টিপলে নির্দিষ্ট ধরনের মিউজিক হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? তো ওরা যারা বিশেষ করে সাউন্ড ডিজাইন করে, সাউন্ড ডিজাইনারগুলো এভাবে আস্তে আস্তে করে টিপে 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 হালকা হালকা করে মিউজিক মিশায়। বলবেন মিউজিক মিশালে কি হয়? তাল আসে, ভাব আসে। এখন লোকে হারাম থেকে বিরত থাকার নামে উল্টা হারাম করে। এখন হালতটা হয়েছে এমন, এই কামটা যদি ডাইরেক্ট গানের শিল্পীরা করে তখন সব হুজুরি ফতোয়া দিবে হারাম হারাম, ফি নারি জাহান্নাম। কিন্তু ভাই, যেটা হারাম সেটা খেজুরও করলো হারাম, সেটা হুজুরও করলো হারাম। যেটা হারাম সেটা যদি মক্কা মদিনার ইমাম এসে করে তারপর হারাম। যেমন টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? আরে বলেন হালাল না হারাম? এখন আমি বড় হুজুর হয়ে যদি টাকনুর নিচে কাপড় পরি, আমার বেলায় ফতোয়া কি আরাম হবে না হারামই হবে? কারণ হারাম সেটা হারামই, যত বড় হুজুর করুক তবুও সেটা হারামই থাকবে। ব্যক্তি দেখে ফতোয়া আসবে না, কাজ দেখে ফতোয়া আসবে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয় পাওয়া যায়। স্বজনপ্রীতি সব জায়গায় চলে না, ফতোয়ার লাইনে স্বজনপ্রীতি চলে না। দেখেন না নবীদের আদর্শ, নবীদেরকে আদর্শ ধরে রাখতে গিয়ে কখনো বাপের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, কখনো সন্তানের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, যেমন নূহ আলাইহিসসালাম, কখনো বউয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, যেমন লূত আলাইহিসসালাম, কখনো চাচাদের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাজা বাদশার বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, যেমন অধিকাংশ নবীর হালত আলাইহিমুস
সালাতু ওয়াস সালাম। তো নবীদের জীবনী থেকে তো আমরা এটাই শিখেছি, হকের বেলায় কোনো আপোষ নাই, ভুল যে করবে সেটাকে ভুল বলতেই হবে, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, যদি সে ভুল করে ভুলকে ভুলই বলতে হবে। চেহারা দেখে দেখে ফতোয়া পরিবর্তন করা যাবে না। ওই নবীর কাছে একবার সুপারিশ এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা যদিও চুরি করেছে কিন্তু সে প্রফেশনাল চোর না, তার বংশ ভালো, মর্যাদা ভালো, সামাজিক স্ট্যাটাস ভালো, কিন্তু আপনি যদি এখন শাস্তি হিসাবে হাত কেটে দেন, চুরির শাস্তি কি? হাত কাটা। এখান থেকে না, এই যে এ জায়গা থেকে যদি সর্বনিম্ন 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করে, ডান হাত কবজি থেকে কেটে দেওয়া হবে। এখন এই নির্দিষ্ট ধরনের হাত কাটা দেখলেই তো লোকে বুঝবে, আরে মালটা চুরি করছে। এখন তার জন্য লজ্জা, ফ্যামিলির জন্য লজ্জা, বংশের জন্য লজ্জা। এখন বংশের লোকেরা ভাবলো সুপারিশ করে কোনোভাবে বাঁচাইয়া দেওয়া যায় কি না, কারণ লজ্জা তো সবাইরই পেতে হবে, সারা জীবন মানুষ এটাকে চর্চা করবে। এখন হালতটা এমন, রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাবেটাকে, কার এত বড় বুকের পাঠা আছে রাসূলের সামনে গিয়ে বলবে? এখন তারা খুঁজে খুঁজে বের করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার সন্তান তার পুত্র উসামা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন তাকে। এক হাদিসেও আছে, মান আব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যাতে উসামাকেও ভালোবাসে। এজন্য উসামা রাদিয়াল্লাহু আনহু নামই বলা হয় হিব্বুর রাসূল উসামা, রাসূলের প্রিয় পাত্র, রাসূলের ভালোবাসার পাত্র উসামা। তো উসামারে গিয়ে বলল, উসামা আরে তোমার তো সম্পর্কে দাদা, দাদা আর নাতির সম্পর্ক কেমন থাকে আপনারা তো জানেনই, দাদার সাথে তো লোকে কথা বলতে ফ্রিভাবেই বলে, অত বেশি অন্তরে দ্বিধা সংকোচ কাজ করে না, তুমি একটু দাদারে গিয়ে বলো না, এবারের মতো একটু অন্য শাস্তি দিলে হয় না? এখন উসামা রাদিয়াল্লাহু আনহু সাহস করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকে এসে আমাকে তো ধরেছে, এই চোরটার ব্যাপারে একটু শাস্তি হালকা করা যায় কি না? তিনিও খারাপ কোনো নিয়তে বলেন নাই, ঘুষটুস খেয়েও সুপারিশ করেন নাই, তিনিও মহাব্বতের খাতিরেই লোকের কথার পরিপ্রেক্ষিতেই সুপারিশ করেছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল, আর রাসূলের চেহারা এত সুন্দর ছিল, যখন রাগ করতেন মনে হতো যেন বেদানা, বেদানা বুঝেন তো ডালিম, আনার, এই আনারের দানাগুলো যেন নিংড়ে তার চেহারায় রস ঢেলে দেওয়া হয়েছে, এত সুন্দর। কিন্তু রাগান্বিত হলে পুরো লাল হয়ে যেতেন। তো আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলেন, খবরদার, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংসই হয়েছে, কারণে ওদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি অপরাধ করলে ওরা শাস্তি দিত না, আর দুর্বল অপরাধ করলে তার ছেড়েও কথা বলতো না। আরে মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আরে আল্লাহর ফয়সালার ব্যাপারে সুপারিশ করতে এসেছো, আরে মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি নিজে গিয়ে তার হাত কেটে দেব। কি বুঝলেন, ইসলামে স্বজন প্রীতি চলে? আরে চলে না কি? কথা যেটা ভুল সেটাকে ভুল বলতেই হবে, সেটা যদি আমার বিরুদ্ধে যায় তাও বলতে হবে, আমার বাপের বিরুদ্ধে যায় তাও বলতে হবে, আরে প্রজা হয়ে রাজার বিরুদ্ধে মুখ খোলা লাগলে তাও বলতে হবে। আল্লাহর রাসূল এবং সাহাবীরা তাদের আদর্শ আর জীবনে দিয়ে আমাদেরকে এটাই শিখিয়ে গেছে। তো এখন মানুষরে বাঁচাবেন হারাম থেকে, ভালো কথা, নিজেই যদি হারামে লিপ্ত হন, আবার জাতিরে যদি হারাম দিয়ে বুঝাইয়া দেন, আর যুগটা তো টেকনোলজির যুগ, এই যুগে কিন্তু আইওয়াশ কম করা যায়, যতই মুখে মুখে চাপাবাজি করেন, মানুষের কাছে এখন সব কিছুই সহজলভ্য, সকলে বুঝতে পারে, এমন এমন সফটওয়্যার আছে, এমন এমন অ্যাপস আছে, আপনারা এটা যদি ইনস্টল করেন, যে কোনো গজল নেবেন, গজল নিয়ে অ্যাপসটার মধ্যে ফেলবেন, সফটওয়্যারে ফেলবেন, আপনাকে আলাদা আলাদা করে দেখাবে কতটুকু মূল আওয়াজ, কতটুকু মিউজিক, কতটুকু অন্যান্য জিনিস, কতটুকু ভোকাল, সব আলাদা করে দেখাবে। আপনি এখন কৌশল করে মূল ভয়েসটা অফ করে দেন, তারপর দেখেন কি পরিমাণ মিউজিক এক একটা গজলে ব্যবহার করা হয়েছে, কিন্তু এগুলোরে মিউজিক বলে না, ফতোয়া সব চেঞ্জ হয়ে গেছে। এখন এমন একটা হালতে এসে উপনীত হয়েছে, যদি ঢোল তবলা বাজায় তখনই নাকি হারাম, কিবোর্ড চেপে চেপে হালকা করে সফট মিউজিক যদি মিশায় তখন নাকি আরাম, আর একজনে করলে মাকরু, নিজেরা করলে কুরুকু। এটা কি সততা না ভণ্ডামি? বলে না সততা না ভণ্ডামি? মূলনীতি তো এক রাখতে হবে, অন্যের বিরুদ্ধে বললে তখনও বলতে হবে, আর নিজের লোককে পাপ করলে তখনও পাপকে পাপই বলতে হবে, পাপের পক্ষে দালালি করার কোনো সুযোগ থাকবে না।